কত সাধের গয়না আমার, বালিশ দেখলে কেউ বলবে এসব আমার বিয়ের গয়না, রক্ষা করো মা। হ্যাঁ গো, বলছি সাধুরি হাটটা কি সুন্দর না? হ্যাঁ তো, তোমায় খুব মানাবে। বাবা বলছিলাম যে ও পিসি, তুমি ঘরে নেই তা তো জানতামই না, ভাবলাম তোমার গয়না গুলো একটু দেখে আসি। দেখাও না পিসি। অবতার খবরদার বলে দিচ্ছি, একদম লোভ দিবি না আমার গয়নায়। আমায় আমায় তোরা কেন খাওয়াচ্ছিস জানিনা বেবেচি, তোদের লোভ তো এই সব আলমারির ওপর, যত সব পেরো এরো এখান থেকে। শোনো তাবুজ্জি, এই বুড়ির হাত থেকে সহজে আমাদের নিস্তার নেই। বলছি যে ওই বুড়িকে সরিয়ে দিলে চিরতরে কেমন হয়? কি বলছো, যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায় তাহলে? আরে দূর বাবা, জানাজানি হবে কি করে, কেউ কিচ্ছু টের পাবে না। সে কি গো পিসি, তাই তো খুব জ্বর, আজ বিছানা থেকে তোমার একদম নামা চলবে না, কিন্তু তোমার যা লাগবে আমায় বলবে। না 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 না, জ্বর কোথায় আবার, আমি বেশ ভালো আছি বাপু, এত সেবার দরকার নেই, দরকার নেই। ভক্তি আবার চোরের লক্ষ্য। ভাগ্য আজ পিসি এখানে খেতে আসেনি। যাও যাও যাও, বেশি কথা না বলে দুধটা গিয়ে দিয়ে এসো, ভুলে যেও না দেওয়ালেরও কান আছে, যাও। ও পিসি, পিসি এই নাও তোমার দুধ, এর নিও। হ্যাঁ ঠিক আছে। চলো, তোমার যাবার সময় হয়েছে। এ এ রে, আমি তো দমদূত, তোমাকে নিতে এসেছি, তুমি মরে গেছো, এখন চলো আমার সঙ্গে। এটা কিভাবে হলো? না না না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এ তো মহা মুশকিল। বলো দমদূত, হঠাৎ আমায় কি মনে করে? আর বলো না ভায়া, মরে গিয়ে বলছে মর্ত লোকেই থাকবে, এও কি সম্ভব? দেখো তো ভায়া, কোনো উপায় বার করতে পারো কিনা। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আগামী এক মাস আপনাকে কেউ মর্ত লোক ছাড়তে বলবে না, কিন্তু ঠিক এক মাস, তার একদিনও বেশি নয় কিন্তু। দাঁড়াও দাঁড়াও বাপু, এর সাথে আমার আর একটা বর চাই, দাঁড়াও। আবার কি বর? এই আলমারি খোলার জন্য আমাকে বিষ খাওয়ানো হয়েছে, আমি ছাড়া এই আলমারি যেন কেউ খুলতে না পারে। ঠিক আছে তাই হবে, তুমি ছাড়া এই আলমারি আর কেউ খুলতে পারবে না। কি বুড়ি, খুব তো গয়না গয়না করলে কদিন, এবার কি হবে? এবার তো সব গয়না আমাদের। আজ এমন জিনিস এনেছি, এক কোপে তালা খুলে যাবে, কোনো চিন্তা করো না তুমি। সক্ষম না বাজি কথাকার, গয়না লোভে আমার প্রাণটাই নিয়ে নিলি, তাহলে এক্ষুনি তোদের ঘর মটকে দিতাম। চলো চলো চলো, তালাটা ভাঙো এবার। এই কি বলেছিলাম,
সবই বুদ্ধির কামাল। উফ, আর পারছি না, তাড়াতাড়ি খোলো না গো আলমারিটা। খুলছে না। হ্যাঁ, খুলছে না মানে? আহ, এই 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 দেখো না, খুলছে না। আরে খুলছে না গো। দেখো তোমার জন্য মিঠা পাতা কয়ের দিয়ে সেজে এনেছি। শোনো ভায়া, কোনো গড়বড় করো না। গয়না না পেলে দুজনেরই লস, আর পেলে দুজনেই লাখপতি। ঠিক আছে, তাহলে আমি চললাম, সময় মতো ঢুকে যাও কিন্তু। হয়ে গেছে, এবার খুলে যাবে। খুল যা আলমারি, খুল যা আলমারি, খোল বলছি। অনেক ভাবলাম জানো তো, পিসির গয়নায় লোভ করে আর লাভ নেই। সে কি কি বলছো গো? পিসি বেঁচে থাকতে ও গয়না কোনোদিন পাওয়া যাবে না, তাই আর অযথা সময় নষ্ট করে লাভ নেই। পিসি ও পিসি, আজ এটা একটু খেয়ে দেখো তো। কি রে এটা? তোমার জন্য একটু মোচা করেছি গো আজ নিজের হাতে। কি বলছিস রে, মোচা? কত দিন খাইনি রে। তাই জন্যই তো করেছি, তোমার ভাইপো বললো পিসি মোচা খেতে খুব ভালোবাসে, একটু জমিয়ে রান্না করবে কিন্তু। তাই নাকি, তাই নাকি? ওরা আমার কত খেয়াল রাখিস।
ভালো থাকিস, ভালো থাকিস। পিসি, ও পিসি, পিসি কি হলো রে, যাচ্ছিস কেন? মায়ের প্রসাদ, পল্টুর মা পুজো দিয়ে ফিরলো, বললো পিসির জন্য প্রসাদ নিয়ে যাও, এই নাও। মা, জয় মা, এই ভালো থাক বাবারা, ভালো থাক। কি হলো হলো? আরে আজ তো যেতে হবে নাকি? ও আচ্ছা, ঠিক আছে, যাবো, কিন্তু একটা শর্ত আছে। আরে আবার কিসের শর্ত? আমি যাবার আগে আমার আলমারি নিয়ে রাখা গয়নাগুলোকে একবার দেখে যেতে চাই। এই যে ভাইয়া, ফিরে যাও, তুমি ফিরে যাও, আমি আর যাচ্ছি না। আবার কি কথা, আরে যেতে তো তোমায় হবেই। না না, আমি আর যাচ্ছি না। ওরে বাবা, এ তো দেখছি নিজেই বর দিয়ে নিজেই ফেঁসে গেলাম। কি জ্বালার বাবা, তোমার কথা শুনে আমি তোমার এক মাস আয়ু বাড়ালাম, কিন্তু এক মাস পর আর কোনো কথা শুনবো না, যেতে তোমায় হবেই। যাবো, এখন যাও দেখিনি বাবু। ফর মোর আপডেটস subscribe to our channel, click the show links and enjoy watching the videos.